পদ্মা সেতু। এই পদ্মা সেতুর অর্থ বন্ধ করলো ডক্টর ইউনূস। কেন? গ্রামীণ ব্যাংকের একটা এমডির পদে তাকে থাকতে হবে। তাকে আমরা প্রস্তাব দিয়েছিলাম গ্রামীণ ব্যাংকের উপদেষ্টা হতে, এমেরিটাস উপদেষ্টা হিসেবে থাকার জন্য আরও উচ্চ মানের, সেটা সে ছাড়বে না, তার এমডি থাকতে হবে। কিন্তু তার বয়সে কুলায় না। ডক্টর ইউনূস কিন্তু আমাদের সরকারের বিরুদ্ধে মামলাও করেছিল, কিন্তু কোর্ট আর যাই পারুক তার বয়স তো কমিয়ে দিতে পারবে না 10 বছর, কারণ গ্রামীণ ব্যাংকের আইনে আছে 60 বছর পর্যন্ত থাকতে পারে, তখন তার বয়স 71 বছর। তো এই বয়সটা কমাবে কীভাবে? সে মামলায় সে হেরে যায়, কিন্তু প্রতিহিংসা নেয় ডক্টর ইউনূস। এবং যেটা আমরা শুনেছি, মাহফুজানাম আমেরিকায় চলে যায়, স্টেট ডিপার্টমেন্টে যায়, হিলারির কাছে ইমেল পাঠায়, যা হোক হিলারি লাস্ট একেবারে ওয়ার্ল্ড ব্যাংকের মিস্টার জোলিক যিনি প্রেসিডেন্ট ছিলেন, তার শেষ কর্মদিবসে কোনো ভোট হবে না, পদ্মা সেতু টাকা বন্ধ করে দেয়। যাক, একদিকে সাপে বর হয়েছে। বাংলাদেশ যে নিজের অর্থায়নে পদ্মা সেতু করতে পারে সেটা আজকে আমরা প্রমাণ করেছি। কিন্তু আমাদের এখানের একজন জ্ঞানী লোক বলে ফেললেন যে পদ্মা সেতুতে যে রেল লাইন হচ্ছে 40,000 কোটি টাকা খরচ হচ্ছে, 40,000 কোটি টাকা তো ঋণ নিয়ে করা হচ্ছে, এই ঋণ শোধ হবে কী করে? কারণ ওই দক্ষিণবঙ্গের কোনো মানুষ তো রেলে চড়বে না, তারা তো লঞ্চে যাতায়াত করে, তারা রেলে চড়তে যাবে কেন? এই রেল ভায়াবল হবে না। সেতুর কাজ হয়ে গেছে, এখন সেতু নিয়ে কথা বলে আর পারছে না, এখন রেলের কাজ চলছে, এখন রেলের কাজ নিয়ে তারা প্রশ্ন তুলেছে। যাক, আমার মনে হয় আমাদের সকলেও ওনাকে চিনে রাখা উচিত। এমডি পদের জন্য পদ্মা সেতুর মতো সেতুর টাকা বন্ধ করেছে, তাকেও আবার পদ্মা নদীতে দিয়ে দুইটা চুবনি দিয়ে উঠাই নেওয়া উচিত, মরে যাতে না যায়। একটু পদ্মা নদীতে দুটো চুবনি দিয়ে সেতুতে তুলে দেওয়া উচিত, তাহলে যদি এদের শিক্ষা হয়। বড় বড় অর্থনীতিবিদ জ্ঞানীগুণী তারা এই ধরনের অর্বাচীনের মতো কথা বলে কীভাবে, সেটাই আমার প্রশ্ন। এবং মেগা প্রজেক্টগুলি করে নাকি খুব ভুল করছি, তারা এসে বসে থাকে আর আমার তৈরি করা সব টেলিভিশনে যে কথা বলে, বিদ্যুৎ সরবরাহ করি সেই বিদ্যুৎ ব্যবহার করছে, আজকে ডিজিটাল বাংলাদেশ করে দিয়েছে, ইউনিয়ন পর্যায় পর্যন্ত ব্রডব্যান্ড চলে গেছে, স্যাটেলাইট বঙ্গবন্ধু 1 উৎক্ষেপণ করেছি, সেটা নিয়েও তো এত টাকা দিয়ে স্যাটেলাইট করে কী হবে, এই প্রশ্নও কিন্তু তুলেছে তারা। অর্থাৎ বাংলাদেশের জন্য ভালো কিছু করলেই তাদের গায়ে লাগে কেন? তাহলে তারা কি এখনও সেই পাকিস্তানি সামরিক জান্তাদের পদলেহনকারী খোসামদি তোষামদি দল?